আসসালামু আলাইকুম, আল মদিনা ডট টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা ডট টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। আসসালামু আলাইকুম, আল মদিনা ডট টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা ডট টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। তুমি এই জন্য কি আমাদেরকে একত্রিত করে চলে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, ও মুহাম্মদ তুমি আজকে ধ্বংস হও, আমাদেরকে তুমি এই জন্য কি একত্রিত করেছ। আমার আল্লাহ তাআলা এই কুদ্রতি নজর দিয়ে এই দৃশ্য দেখতেছেন কি না জুড়ে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আপন চাচা আবুল আহাব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই কথা বললেন, নবীজি কান্না শুরু করলো। আমার আপন চাচা আবুল আহাব এমন কথা আমাকে বলে, আমার আল্লাহ তাআলা দেখে দেখে বলে, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি চিন্তিত হয়েন না, আপনি পরেশান হয়েন না, আপনার চাচা আবুল আহাব আপনার ধ্বংস কামনা করেছে, আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবেন না, আমি আল্লাহ তাআলা আপনার চাচা আবুল আহাবকে ধ্বংস করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলাম নারান যাত লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে বলে, আবুল আহাব এবং তার স্ত্রী ধ্বংস হবে। তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে উল্লেখ করেছেন, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। আবুল আহাবের সঙ্গে সঙ্গে উম্মে জামিলের কথা কেন উল্লেখ করেছেন মুফাসসিরিন কেরাম? সূরাতুল লাহাবের হাম্মালাতাল হাতাবের অর্থ এই তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, হাম্মালাতুল হলো বহনকারী, হাতাব অর্থ হলো বহন দুইটা, এক নম্বর অর্থ হলো চুগুন খুর, দুই নম্বর অর্থ হলো যে লাকড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে লাকড়ি সংগ্রহকারী। রাসূলের চাচি উম্মে জামিল জান্নাম লাকড়ি দিয়ে নবীজির রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন। একদিনের ঘটনা, আমার আব্বার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কাবার এক পাশে বসে আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াত করতেছেন, তার বাম দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উম্মে জামিল হঠাৎ করে কোমরের মধ্যে একটা কাপড় বেঁধে হাতের মধ্যে কুস্তি পাথর নিয়ে নবীজিকে আঘাত করার জন্য নবীজির সামনে অগ্রসর হচ্ছে। আবু জাহাল আর উম্মে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কাপড় বেঁধে কোমরের মধ্যে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির সামনে অগ্রসর হচ্ছে। নবীজির সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার এক পাশে বসা। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচি এবং আপনার বিয়ান উম্মে জামিল হাতে পাথর নিয়ে কোমরের মধ্যে কাপড় বাঁধিয়া আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে। নবীজি বলে, আবু বকর তুমি চিন্তিত হয় না, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে উম্মে জামিল আমার আপন চাচি এবং বিয়ান, যদিও আমাকে পাথর নিয়ে আক্রমণ করার জন্য আসতেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আপনার চাচি উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসতেছেন। নবীজি বলেন, ওয়াল বকর আসতে দাও, আসতে দাও। উম্মে জামিল যখন রাসূলের সঙ্গী করে চলে আসলো, এবারে সে বলে, ওয়াল বকর তোমার নবী কোথায়, পাগল নবী কোথায়, যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল নবী কোথায়, আমি ওই পাগল মুহাম্মদকে হত্যা করার জন্য আসছি, নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক
আমি দেখি আমার নবী খানে কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করে, আমি শুনি নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত, নবীজি চাচি উম্মে জামিল দেখে না, এই জন্য অবক্ষণ কিছু বলো না। এবার উম্মে জামিল হুমকি দেয়, তোমার নবী মুহাম্মদ কোথায়? এ দেখো হাতে পাথর, আমি যদি এই মুহূর্তে মুহাম্মদকে পেতাম তার মস্তক আমি উড়ে দিতাম, নাউজুবিল্লাহ। মুহাম্মদের ভাগ্য বড় ভালো, মুহাম্মদ আমার হাত থেকে বেঁচে গেল। এই বলে উম্মে জামিল চলে যায়, আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন আমি দেখি কোরআন তেলাওয়াত শুনি, আপনার চাচি উম্মে জামিল কেন আপনাকে দেখে নাই? আমার নবীজি বলে, আবু বকর তুমি কি জানো না, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমার চাচি উম্মে জামিল হাতে পাথর নিয়ে কোমরের মাঝে কাপড় বাঁধিয়া আমাকে হত্যা করার জন্য রওনা করলো, আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনি কোরআন তেলাওয়াত করেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি বাইনাল আখিরা হিজাবান মাসতুরা। আল্লাহ তাআলা ফরমান, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি হিজাবান মাসতুরা আমার মাঝে এবং চাচির মাঝখানে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দিয়েছে, আড়াল করে দিয়েছে, প্রাচীর টেনে দিয়েছে, যে প্রাচীরের কারণে আমি মুহাম্মদকে দেখে নাই, বরং আমার তেলাওয়াতের শব্দ আমার চাচি শুনতে পাই না। উম্মে জামিল এখান থেকে চলে যায়, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কথা তোমরা কেউ শুনবে না, মুহাম্মদের কথা তোমরা কেউ শুনবে না, মুহাম্মদ জাদু বিদ্যা অর্জন করেছে, জাদু বিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, মা বাবার মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। উম্মে জামিল যখন নবীজির বিরুদ্ধে লেগে গেল, আমার আল্লাহ নবীজিকে জানা দিল, ও মুহাম্মদ আপনি চিন্তিত হয় না, আপনার চাচি উম্মে জামিল আপনার বিরুদ্ধে লেগে গেল, আমার বিরুদ্ধে লেগে গিয়েছে, আপনার বিরুদ্ধে লাগে নাই, নবী গো আপনি চিন্তিত হয় না, উম্মে জামিল আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি, যারা যদি ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ পদ্ধতিভাবে আপনাকে হেফাজত করব, আবু জাহেল উদ্দা সাহিবা তার এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আবুল আহাব এবং উম্মে জামিল তারা একাত্রিত হলো গড়ের মধ্যে, একাত্রিত হয়ে স্বামী স্ত্রী পরামর্শ করে যে আমাদের দুই সন্তান উদ্বা উতাইবা তারা তো মুহাম্মদের দুই কন্যা সন্তানকে বিবাহ করেছে, আর মুহাম্মদের রবের পক্ষ থেকে মুহাম্মদের উপর আমাদের বংশের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, অতএব উতবা উতাইবাকে হুঙ্কার দিয়ে বলল, ও উতবা উতাইবা তোমার নবীর উপর, তোমার শ্বশুরের উপর, তার রবের পক্ষ থেকে আমাদের ধ্বংস নিবার দুই ব্যাপারে সূরা লাহাব নাজিল হয়েছে, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে তোমাদের উপর জোর নির্দেশ, এই মুহূর্তে তুমি মুহাম্মদের সামনে গিয়ে মুহাম্মদের দুই সন্তানকে তালাক দিয়ে আসবে। আউযুবিল্লাহ বলে, যেমন বাপ তেমন বেটা, এমন হওয়া উচিত ছিল যে তোমরা যাই বলো না কেন আমি মুহাম্মদকে নবী রূপে গ্রহণ করেছি, আমি তার কন্যা সন্তানকে বিবাহ করেছি, জীবন চলে যাবে আমি জীবন আল্লাহর রাস্তা উৎসর্গ করে দিব, একটা মুহূর্তের জন্য পয়গম্বরকে অস্বীকার করতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? উতবা উতাইবা দুই সন্তান রাসূলের সামনে গিয়ে হাজির, এতদিন বলতো হুজুর, এতদিন বলতো শ্বশুর আব্বা, যখন বাপ এবং মা তাদেরকে হুঙ্কার দিয়ে বলল এই মুহূর্তে মুহাম্মদের দুই সন্তানকে তালাক দিয়ে আসো, উতবা উতাইবা যে বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকের থেকে তোমার আল্লাহ পাল্লা আমরা মানি না, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ পাল্লা মানি না। এই কথা বলে রাসুলের জামা ধরে টান দিল,
রাসূলকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথা পেলেন, মর্মাহত হলেন। আল্লাহ তাআলা বলেন, আমার দুষ্ট আমার বন্ধু মুহাম্মদ, আপনি কষ্ট পেন না, আপনি মর্মাহত হন না, আপনার জামার ধরে তারা টান দিয়েছে, আপনাকে আব্রাহামের দুই ছেলে অপমান করেছে, আপনাকে অপমান করে নাই, আমি আল্লাহকে অপমান করেছে। ও মুহাম্মদ, আমার বন্ধু, তারা ধ্বংস হবে, তারা যত ষড়যন্ত্র করুক আপনার কোন ক্ষতি সাধন করতে পারবে না, আপনার বিরুদ্ধে আচরণ শুরু করেছে, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআনের আওয়াজ স্তব্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করে, তারা কোনদিন কোরআনের আওয়াজকে তারা স্তব্ধ করতে পারবে না, বরং যারাই আজকে ষড়যন্ত্র নেতে উঠেছে তারাই ধ্বংস হবে, তারাই স্তব্ধ হবে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। আপনারা আল্লাহ তাআলা কিছু মানি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া দিলেন, আল্লাহ আমার জামাতুরে টান দিয়েছে, আমার কোনো কষ্ট আসে নাই, আমার দুই কন্যা সন্তানকে তালাক দিয়েছে, আমার মনে কোনো ব্যথা লাগে নাই, যখন নাকি বলেছে আমি আল্লাহ তাল্লাহ মানি নাই, আমি বড় ব্যথা পেয়েছি, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি বিশ্ব নবীর ফরিয়াদ করলাম, উদ্দাউ তাইবা যারা নাকি বলেছে আল্লাহ তাল্লাহ মানি না, আল্লাহ দয়া করে তুমি তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর তাদের পিছনে লেলিয়ে দাও। নবীজি দোয়া করলে দোয়া কবুল হয় কিনা জুড়ে বলেন, জুড়ে বলেন দোয়া কবুল হয় কিনা। আমার বন্ধু, আমার খুব যদি কলিজার মধ্যে আমি আঘাত পেয়েছি, আপনার জামা ধরে টান দিয়েছে, নবী গো আপনি দোয়া করেছেন, বদোয়া দিয়েছেন, আমার কুকুর সময় থেকে একটা কুকুর জেনে তাদের পিছনে লেলিয়ে দেই, নবী গো আপনি দোয়া করলে তো আমি না শুনে পারি না, আপনার জবান তালার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাই। নামাজ পড়বে, ঘর থেকে বের হলো, উজু বানাবে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা লোক বাঁকা হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীতের কারণে তরতর করে কাঁপতেছে। নবীজি বলে, কে রে এত রাত্রে খালি গায়ে দাঁড়িয়ে আছো আমার দরজার সামনে, কে তুমি? এবার ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হইলাম আব্দুল্লাহ, আপনার সাহাবী আমি আব্দুল্লাহ। এবার নবী বলে, কে রে তুমি আব্দুল্লাহ? তোমার পরিচয় তো আমি পেলাম না, আব্দুল্লাহ বলতে আমি কাউকে চিনি না। এবার আব্দুল্লাহ বলে, নবী গো আপনি কি ভুলে গিয়েছেন? আমার নাম ছিল আব্দুল রুজ্জা, আমি নাপ্তান রানীর চেহারা দেখে আমি কালিমা পড়েছি, এই জন্য আমার নাম দিয়েছেন আপনি আব্দুল্লাহ। ওগুলো নবীজি আমি না কালিমা পড়েছি, আমি না মাত্রার জন্য আমি গ্রহণ করেছি, এই জন্য আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবার নবীজি বলে, আব্দুল্লাহ রে তুমি কেন খালি গায়ে দাঁড়িয়ে আছো? তুমি না অত্যন্ত ধনাঢ্য ব্যক্তির ছেলে, তোমার দাদা না অনেক করুণ, তোমার বাবা না অনেক পয়সাওয়ালা, অনেক বড় শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি, আব্দুল্লাহ তুমি ঠান্ডা রজনীতে খালি গায়ে কেন দাঁড়িয়ে আছো রে আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন কালিমা পড়েছি ওই দিন থেকে আমার বাবারা দাদারা আমার গড়ে জায়গা দেয় না, আমাকে বলেছে মুহাম্মাদের দরবার চার, আর না হয় আমাদের বাড়ি ঘর চার। আমি বলেছি আমি বাড়ি ঘর ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, এমনকি ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীকে আমি ছাড়তে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন এমন কথা বলিলাম আমার চাচা ঘরে আমাকে উলঙ্গ করেছে, জামা কাপড় গুলো খুলে রেখে দিয়েছে, আর বলেছে ওরে আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো তাহলে তোমাকে আমি কাপড় চোপড় ফিরে দিব। এবার আব্দুল্লাহ বলে, চাচা গো কাপড় খুলেছেন কোনো আপত্তি নাই, আমাকে শারীরিক নির্যাতন করেছেন তাতে কোনো আপত্তি নাই, আমাকে বিশ্ব নবীর দরবার পর্যন্ত যেতে দেন। এবার বলে, বিশ্ব নবীর দরবার পর্যন্ত আমাকে যেতে দেন, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমার কিছু আসে যায় না, আমার
পড়েছি, বাপ ধর্ম আমি ছেড়েছি, বিশ্বনবীকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের ব্যথা আমার দূর হয়ে যাবে। আব্দুল্লাহ চাচা বলে, না না না, তোমাকে আর কাপড় দেওয়া যাবে না। তার চাচা মনে করেছিল আব্দুল্লাহকে যদি উলঙ্গ করে রেখে দেয় ঘর থেকে বের হবে না, লজ্জায় মনে হয় নবীজি দরবার পর্যন্ত বসতে পারে না। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে মা জননীর সামনে হাজির হয়ে গেল। মা, ও মা, আমি না বিশ্বরূপের মানে যারা দেখে কালিমা পড়েছি মুসলমান হয়েছি, মা গো আমার চাচা আমার কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে, বলো তো দেখি আমি কিভাবে পয়গম্বরের দরবারে হাজির হব। মা, ও মা, আমাকে একটু কাপড় দাও, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্বনবীর দরবার পর্যন্ত যেন আমি যেতে পারি। মা বলে, বাবারে, তোমাকে যে বাবারা চাচারা বিবস্ত্র করে দিয়েছে, আমি যদি তোমাকে কাপড় দেই তাহলে হতে পারে আমাকে ঘর থেকে বের করে দিবে, এলাকা থেকে বের করে দিবে, আমিও তোমাকে কাপড় দিতে পারবো না রে বাবা। এই বলে তাকে ঘর থেকে বের করে দিতে চায়। আব্দুল্লাহ বলে, মা, মনে হয় দুনিয়াতে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমি তো আব্দুল্লাহ তোমার সন্তান, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, আমাকে দুধ পান করেছো। মা গো, শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাই, আমি দ্বন্দ্ব লোকবাড়ি করে কিছুই চাই না, আমাকে কুটুকটা কাপড় দাও, আমি লজ্জাস্থান দেখে পয়গম্বর পর্যন্ত যেন হাজির হতে পারি। আব্দুল্লাহ তার মার কাছে যখন এমন দরখাস্ত করল, কাপড়টা নিচের দিকে দিলে উপর দিকে খুলে যায়, আবার উপর দিকে দিলে নিচের দিকে খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, এই জন্য আপনার সাহাবী আব্দুল্লাহ আমি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি, আমি লজ্জাস্থান হাত দিয়ে দেখে রাখছি, নবী গো আমি সোজা হলে লজ্জাস্থান খুলে যাবে, আমার গায়ে যেমন কাপড় নাই লজ্জাস্থানও আমার পরিপূর্ণ ঢাকা নাই। নবী যে কথা শোনার পরে কান্না শুরু করলো, আব্দুল্লাহ কান্দে, নবী জো কান্দে। আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি উলঙ্গ হয়েছ, ঘর থেকে তোমাকে বিতাড়িত করে দিয়েছে। আব্দুল্লাহ রে, তুই ঘরে আ, ঘরে আ, নবীজি দরজা খুলে ঘরের ভিতরে জায়গা দিল, ঘরের ভিতরে নিয়ে গেল, এবার নবীজির পরনের দুটো জামা আব্দুল্লাহকে দিয়ে দিল। আব্দুল্লাহ, তোমার বাপ দাদা তোমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে, নেড়ে নে আব্দুল্লাহ, আমি বিশ্ব নবীর পরনের দুইটা জামা তোমাকে আমি দিয়ে দিলাম। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? আব্দুল্লাহ রে, মনে হয় তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, এই জন্য কান্না করতেছো, বাপ দাদার সম্পত্তির থেকে তোমাকে বঞ্চিত করেছে, এই জন্য মনে হয় তুমি কান্না করতেছো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, খোদার কসম, এই জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি এই জন্য আল্লাহ কি আমাকে শাহাদাতের পেয়ালা পান করাবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান বরক থেকে আমি শুনেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের মৃত্যু কোনো কষ্ট নাই, তাদের কবরে কোনো কষ্ট নাই, হাসরে কোনো কষ্ট নাই, মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে, শাহাদাতের পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে তারা কি আল্লাহ তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনি আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের পেয়ালা পান করা। নবীজি দোয়া করলেন আব্দুল্লাহর জন্য, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে শাহাদাতের পেয়ালা পান করায়। এই দোয়া করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী তবুকের যুদ্ধের দিকে
রওনা করিল। তবুকের ময়দানে যুদ্ধ অনুষ্ঠিত হয় নাই, সেখান থেকে হযরত আব্দুল্লাহকে নিয়ে আদানির দিকে রওনা করলেন। বললাম রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। এবার সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে এই অবস্থা, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবিনা রে, আমার আব্দুল্লাহ আল্লাহ রাস্তা বের হয়েছিল, আর যারা আল্লাহ রাস্তা বের হয়ে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আমার সাহাবিনা, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, কাফনের কাপড়ের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম মিলে তাকে গোসল করালো, কাফনে কাফন পরাইলো। এবার নবীজি বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা আমি বিশ্ব নবী ইমামতি করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আব্দুল্লাহর জানাজার ইমামতি করলো। এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশ নিয়ে রওনা করেছে কবরস্থানের দিকে। কবরের দিকে যা নবীজি সাহাবের সঙ্গে পিছনে হেঁটে হেঁটে কবরের দিকে রওনা করেছে। যখন কবর পর্যন্ত পৌঁছিল, এবার নবীজি বলে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না। আব্দুল্লাহ যে আমি বিশ্ব নবীর জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা বাবা ছেড়েছে, সেই সম্পত্তি ছেড়েছে, ওই আব্দুল্লাহর কবর আমি বিশ্ব নবী নামবো। এই বলে বিশ্ব নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। এবার বলে, আমার সাহাবীরা দুটো হাত উঁচু করে আকাশের দিকে উঠাইয়া বলে, দেরে দে আব্দুল্লাহ লাশ আমার হাতে উঠাইয়া দে। সাহাবায়ে কেরাম মিলে যখন আব্দুল্লাহর লাশ রাসূলের হাতের মধ্যে উঠাইয়া দিলেন, হযরত আব্দুল্লাহ লাশ খানা আকাশের দিকে উঠাইয়া বলে, আরে রব্বে কারীম, যে আব্দুল্লাহ আমি বিশ্ব নবীর জন্য ইসলামের জন্য কালিমা পড়ার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, উলঙ্গ করে তাকে ঘর থেকে বিতাড়িত করেছে, আল্লাহ এই আব্দুল্লাহর উপর আমি বিশ্ব নবী খুশি, তুমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদে, বলে আব্দুল্লাহ তোর ভাগ্য কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তোর কপাল বড় ভালো। আব্দুল্লাহ রে, আমি যদি সাদ ইবনে আবি ওয়াক্কাস তোর জায়গার মধ্যে হইতাম, কত না আমার ভাগ্য ভালো হতো, কত না আমার জন্য সুকপাল হতো, কত না নসিব আমার জন্য ভালো হতো। বলে আব্দুল্লাহ তুই ধন্য হইলি, ধন্য হইলি, বিশ্ব নবী জানাজার ইমামতি করেছে, বিশ্ব নবীর কবরের মধ্যে লাশ গ্রহণ করেছে, বিশ্ব নবীর হাত মুবারক দ্বারা আল্লাহর কুদরত আদেশ অবদান করেছে। ওরে আব্দুল্লাহ তোর ভাগ্য বড় ভালো। বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এরকম ভাবে ইসলামের জন্য, তারা ধর্ম পালন করার জন্য, কালিমা পড়ার জন্য তারা বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা সব কিছু বর্জন করেছে, কিন্তু ইসলাম থেকে তারা একটি মুহূর্তের জন্য পিছপা হয় না। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। তো নবীজি বদুয়া দিয়েছিলেন, মনে আছে আপনাদের, তার জন্য উত্তা উঠাইবা, যে নাকি রাসূলের জামা ধরে টান দিয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী মোনাজাত করে, আল্লাহ আমার করে যার টুকরা দুই কন্যা সন্তানকে আমার চোখের সামনে তালাক দিয়েছে, তাতে আমি বেটা পাই নাই, আমার জামাই ধরে টান দিয়েছে, আমি কোনো আঘাত পাই নাই। যখন আমার সামনে বলেছে আল্লাহ তাল্লা মানি না, আমার পরিজনা চৌচির হয়ে গেছে, আমি বিশ্ব নবী তোমার কাছে দরখাস্ত করি, যে উতবা তোমাকে বলেছে আল্লাহ তাল্লা মানি না, তার পিছনে তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরকে তুমি লড়িয়ে দাও।
মালগুলো নিয়ে পাহাড়ের কোনার মধ্যে তারা আশ্রয় নিয়েছে। সমস্ত মালগুলো এক জায়গায় স্তূপ দিয়ে চতুর্দিকে তারা বসে পড়ছে। হঠাৎ করে দেখতে পারলো পাহাড়ের দূরবর্তী এক স্থান থেকে একটা বাঘ চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাদের চতুর্দিকে ঘুরে। উদ্ভা বলে, কি ব্যাপার কি ব্যাপার? এই যে একটা ভাগ আমাকে লক্ষ্য করে বারবার তাকায়, মনে হয় মুহাম্মদ যে বদদোয়া দিয়েছিল আল্লাহর কুকুর সমূহ থেকে একটা কুকুর যেন আমার পিছনে লেলিয়ে দেয়, মনে হয় ওই মুহাম্মদের বদদোয়া কবুল হয়েছে। আবার বলে, না মুহাম্মদ দোয়া করেছিল কুকুরের ব্যাপারে, এখন তো দেখি ভাগ, এখন তো কুকুর দেখি না, ঘটনা কি ঘটলো? এই ভাগটা মনে হয় আমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ঘটনা এমন বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল ভাগ অন্যত্র চলে গেছে। এবার তার মাল গুরু স্তূপ দিয়ে চতুর্দিকে তারা শুয়ে পড়লো। এবার উৎপা বলে, আরে ভাইরা, যদি এই ভাগ আমার উপর আক্রমণ করে তাহলে তোমরা কিভাবে রক্ষা করবে? তার ব্যবসায়ী সাথে সঙ্গীরা বলে, আপনি হলেন আমাদের লিডারের সর্দার, আপনি আমাদের সন্তান উৎপা আমাদের লাশের উপর পাড়া দিয়ে আপনার সামনে আসতে হবে, আমরা চতুর্দিকে ঘুমাবো, আপনি মালের উপরে ঘুমাবেন। বাঘের নিয়ম হলো আগে যাকে পাইবে তাকেই খাবে, জুড়ে বলেন ঠিক কিনা? তার সাথে সঙ্গীরা চতুর্দিকে শুয়ে পড়লো আর তার উদ্ভা উদ্ভাকে মালের উপরে শোয়াইলো। রাতটা যখন গভীর হইলো তাদের ঘুম যখন প্রচন্ড আকার ধারণ করলো, বাঘটা আবার জঙ্গলের ভিতর থেকে তাদের সামনে চলে আসলো। বাঘটাদের চতুর্দিকে ঘুরে আর উদ্ভাকে সম্মান করে, বাঘ চতুর্দিকে ঘুরে উদ্ভাকে সম্মান করে, উদ্ভাকে বিশ্রায়। কিভাবে বিশ্রায়? প্রত্যেক মানুষের শরীরে আলাদা আলাদা একটা ঘ্রাণ আছে, আছে কিনা ঘুরে বলেন? আল্লাহ তাআলা সেই বাঘের নাকের মধ্যে উদ্ভার ঘ্রাণ ঢুকাই দিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই জঙ্গলার বাঘের উপর যে সাবধান, অন্য কাউকে তুমি মারবে না, আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন, কোরআনের দুশ্মন উদ্ভাকে তুমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাঘের প্রতি আল্লাহর পক্ষ থেকে নোটিশ ছিল, এই জন্য বাঘ চতুর্দিকে ঘুরতেছে আর উদ্ভাকে তালাশ করতেছে। প্রত্যেকটা ব্যক্তিকে শুয়ে শুয়ে গ্রাম নিয়ে যাচাই বাছাই করে উদ্ভা আল্লাহর দুশ্মন কোনটা। চতুর্দিকে যখন গ্রাম নেওয়া শেষ হয়ে গেল উদ্ভাকে পেল না, হঠাৎ করে বাঘ উপর দিকে তাকায় দেখে উদ্ভা মালের উপরে শুয়ে আছে। লাফ দিয়ে বাঘ উপরে উঠে উদ্ভাকে লম্ব ভন্ড করে ফেললো, তাকে টুকরা টুকরা করে দিল। সাথী সঙ্গীরা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো ব্যাপার কিরে, চতুর্দিকে লোকজন নিরাপদে শুয়ে আছে, আমাদের লিডারের সর্দার উদ্ভাকে বাঘটা আক্রমণ করলো, ঘটনা কি? ঘটনা কি? মুহাম্মদ দোয়া করেছিল কুকুর যেন তার পিছনে লেলিয়ে দেয়, এখন তো কুকুর আসে নাই, বরং কুকুরের পরিবর্তনে হিংস্র একটা প্রাণী নেকড়ে বাঘ আক্রমণ করলো, তাকে হত্যা করলো, ঘটনা কি? মুফাসসির কিরাম এই কথাটা ব্যাখ্যার কিতাবের মধ্যে লিখেছেন, হাইয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আসছে, রাসূল দোয়া করেছে কুকুর যেন তাকে ধ্বংস করে, কুকুর ধ্বংস করে নাই, বরং বাঘ তাকে ধ্বংস করেছে। এই দুইটা কি, দুইটার মধ্যে সম্পর্ক কি? কিতাবের মধ্যে আসছে এই দুইটা প্রাণীর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। নবীজি কুকুর বলে বাঘকে বুঝিয়েছেন, তখন বাঘ বলে কুকুরকে বুঝান, দুইটা প্রাণীর মধ্যে একটা মিল রয়েছে একদিক দিয়ে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দুইটা প্রাণীর মিল লিখছে, কুকুরও পা আলগি দিয়ে প্রস্রাব করে, বাঘও পা আলগি দিয়ে প্রস্রাব করে। এই জন্য নবীজি কুকুর বলে ভাগকে বুঝিয়েছিল, নবীজি দোয়া করেছে এই জন্য ভাগ এসে এই উদ্ভাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করেছে। আমার তেলাওয়াতকৃত আয়াত
আল্লাহ তাআলা উতবা উতাইবা সম্পর্কে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, তারা ধ্বংস হোক। কুতিলাল ইনসানু মা আকফারা, তারা ধ্বংস হোক। মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় অকৃতজ্ঞশীল, তারা শুকর আদায় করে না, তারা নিয়ামতের শুকর আদায় করে না, তারা বড় অকৃতিম। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের চাচা আবু হাবকে তিনটা নিয়ামত দিয়েছিল, এই তিন নিয়ামতের শুকর আদায় করেছে জোরে বলেন, এই তিন নিয়ামতের শুকর আদায় করে নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর যদি আদায় করি তাহলে আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দিবে। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব আমাদেরকে পাকড়াও করবে, নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে নিবে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, বাপমা মুসলমান, এটা আমাদের জন্য নিয়ামত। আপনি আমি মুসলমান পরিপূর্ণ যখন মুসলমান হতে পারবো তখন নিয়ামতের শুকর আদায় হবে। ও মুরাজিরা যুবক ভাইরা, আপনি আমার মা বাবা চতুর্দিকে মুসলমান পরিবেশটা হলো মুসলমানের, কিন্তু যখন পরিপূর্ণ মুসলমান আমি হতে পারবো তখন নিয়ামতের শুকর আদায় হবে। আর আমি একজন মুসলমান নামধারী মুসলমান হইলাম, মুসলমানিত্ব আমার মধ্যে আসলো না, আমি মুসলমান দাবি করলাম, আমার হাত মুসলমান হইল না, আমি মুসলমান, আমার পা মুসলমান হলো না, আমি মুসলমান, আমার জবান মুসলমান হলো না, আমি মুসলমান, আমার চক্ষু মুসলমান হলো না, তাহলে মনে রাখবেন মুসলমান দাবি করতে পারবো, পরিপূর্ণরূপে মুসলমান হইতে পারবো না। মুসলমান তো তাদেরকে বলে যে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন করবে, কিন্তু একটা মুহূর্তের জন্য রাসূলের সুন্নাত থেকে তারা সরবে না, একটা মুহূর্তের জন্য কোরআন থেকে তারা সরবে না, একটা মুহূর্তের জন্য ইসলাম থেকে তারা সরবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কাকে বলে? মুসলমান তাদেরকে বলে যার হাত থেকে অন্য ভাই নিরাপদ, মুসলমান তাকে বলে যার জবান থেকে নিরাপদ। মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলবে না, তাদের জীবন চলে যাবে, কোনদিন মিথ্যা কথা বলবে না। ও আমার বাবাজিরা, একটা ঘটনা মনে পড়ে গেল, একজন মহিলা সাহাবি, যার নাম হচ্ছে হযরত জুনাইরা, আল্লাহ নবী সাহাবি হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বৃদ্ধা মহিলা, জীবনটা পুরা চলে গেল, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই, মুহাম্মদের নাম শুনেছে কিন্তু মুহাম্মদকে দেখে নাই, একদিন নবীজিকে দেখার সুযোগ হলো। এই বৃদ্ধা মহিলা বলে যেদিন মুহাম্মদের নবীর চেহারা দেখেছি ওই দিন আমার মনে সাক্ষী দিয়েছে মুহাম্মদ তো পাগল না, মুহাম্মদ তো জাদুকর না, মুহাম্মদ হচ্ছে আল্লাহর একজন আখেরি পয়গম্বর। মুসলমান হয়ে গেল, মক্কা মদিনায় খবর ছড়ে গেল যে বৃদ্ধা মহিলা জুনাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল পর্যন্ত খবরটা পৌঁছে গেল, আবু জাহেল তেলে বেগুনে জ্বলল আর বলে কোথায় রে যে জুনাইরা, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগিয়েছে। আমি আবু জাহেল ঘোষণা দিলাম জুনাইরা আমার হাত থেকে কোন অবস্থাতে রক্ষা পাবে না। জুনাইরা সন্ধানে বের হয়ে গেল, তালাশ করতে করতে হঠাৎ করে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। জুনাইরার সাক্ষাৎ পেয়ে বসল, এবার আবু জাহেল বলে জুনাইরা অনেকদিন হয়ে গেল আমি আবু জাহেল তোমাকে সন্ধান করতেছি। জুনাইরা বলে কেন গো আমাকে তুমি সন্ধান করো? আবু জাহেল বলে শুনেছি তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে বিশ্ব নবী মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছো। জুনাইরা বলেন আবু জাহেল যা শুনেছো সত্য শুনেছো, আমি মুহাম্মদকে দিবর্বে কোনোদিন দেখি নাই, তোমাদের কাছ থেকে শুনেছি মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর। না রে না আবু জাহেল, মুহাম্মদ তো পাগল না, মুহাম্মদ কোনো জাদুকর না, মুহাম্মদের চেহারা দেখে আমি জুনাইরার দিল সাথে দিয়েছে, দুনিয়ার মধ্যে আখেরি পয়গম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে
মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়েছে, এবার আবু জাহেল বলে, ওরে জুনাইরা, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়ো। জুনাইরা বলে, আবু জাহেল রে, আমি চিন্তা ভাবনা করে মুহাম্মাদকে আমি নবী রূপে গ্রহণ করেছি, তুমি আমাকে মারবে না কাটবে এই পরোয়া করি না, তুমি আমাকে কি করবে এই পরোয়া করি না। ও আবু জাহেল, হতে পারো তুমি একজন মক্কার লিডার, মক্কার সন্ধার, হতে পারো তোমার অহংকারে মানুষ কাঁপে। আমি জুনাইরা বললাম, ঘোষণা দিলাম, তুমি আমাকে মারো কিংবা কাঁপুরে, আমি মুহাম্মাদের ধর্ম এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। এবার আবু জাহেল নবীজি সাহাবি একজোটে জুনাইরাকে আঘাত করতে শুরু করলাম, চাবুক মারা শুরু করলো। জুনাইরা বলে, আবু জাহেল, তুমি আমাকে মারতেছো মারো, তবে আমি ও শব্দটুকু করব না। তার কামড় দিয়ে আবু জাহেলের নির্যাতন সহ্য করতে লাগলো। হঠাৎ করে মাথার মধ্যে এমন সজোরে আঘাত করিল, আবু জাহেলের আঘাত পাইয়া তার মাথাটা ফেটে গেল, তার মাথার রক্ত দিয়ে সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এমন ভাবে আঘাত করেছে, মাথার আঘাতের কারণে নবীজি সাহাবি জুনাইরা দুটা চক্ষু চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। জুনাইরা চক্ষু দুটা নষ্ট হয়ে গেছে। এবার আবু জাহেল একটু আজি দিয়া বলে, ও জুনাইরা, তোমার মুহাম্মদ পারল না তোমার দুইটা চক্ষুকে বাঁচাইতে। জুনাইরা রে, মুহাম্মদের রব তোমার দুইটা চক্ষুকে বাঁচাইতে পারল না। তুমি কি জানো, লাতার রুজ্জাত মানা তিন খুদা তোমার দুইটা চক্ষুকে নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চক্ষু দেওয়ার না দেওয়ার মালিককে কোন কাইরুল্লাহর হাতে আল্লাহ তাআলা দেয় নাই। লাতার রুজ্জাত মানা চক্ষু দেওয়ার মালিক না, লাতার ইজ্জত মানা হলো গায়রুল্লাহ। এটা কোন মাবুদ হইতে পারে না, আমার মাবুদ হচ্ছে এক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা। সেজদা করব কার পায়ে? আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, সব কিছুর মালিককে সেজদা দিব কার পায়ে? যখন আবু জাহেল উঠতো হাসি দিয়া বললো, জুনাইরারে, লাতার রুজ্জাত মারা তিন খুদা তোমার দুইটা চক্ষুকে নষ্ট করে দিয়েছে, বাঁচাইতে পারলো না। যে তিন খুদা তোমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছে, ওই লাতার রুজ্জাত মানাতের উপাসনা তুমি করো। এবার জুনাইরাম সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে আল্লাহ তাআলা কুদ্দুতি পায়ে ধরে কান্দে আর বলে, আয় রব্বে করিম, এতক্ষণ যাবৎ আবু জাহেল আমাকে আঘাত করেছে, আমি কষ্ট দাঁত কামড় দিয়ে সহ্য করেছি, আমি আওয়াজ করে কোনো শব্দটা বলি নাই, যখন নাকি আল্লাহর দুশমন, নবীজির দুশমন, কোরআনের দুশমন। আবু জাহেল বলেছে, লাতাল উজ্জাত মানাত আমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছে, তখন আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ, আমার যে বিশ্বাস, লাতাল উজ্জাত মানাত কোনো কিছু করতে পারে না, তার একটা জড় পদার্থ, তার আমার চক্ষু ভালো করতে পারবে না, তারা চক্ষু নষ্ট করতে পারবে না, কেননা তাদের তো চক্ষু নাই, তারা তো নিজে নিজে হইতে পারে নাই, তাদেরকে তারা অন্যরা বানিয়েছে। আল্লাহ, তোমার কাছে আমার একটি দরখাস্ত, দয়া করে মেহরবানি করে এই মুহূর্তে আমার দুইটা চক্ষুকে ভালো করে দাও। আল্লাহ নবী সাহাবি একজনকে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা না যখন এমন মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জুনাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা চক্ষুকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। এবার জুনাইরা সুপ্রিয়া তান সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার দুইটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, তুমি রহমত রামে
আমাকে সুস্থ করে দিয়েছো আল্লাহ। যখন এই দুইটা চক্ষু দিয়ে আমি বিশ্বরূপকে একটা নজর দেখব, আমার সমস্ত কষ্ট শরীর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার চক্ষু চলে গিয়েছিল, আমার রক্ত রঞ্জিত হয়ে গেছে পুরো শরীর, আমার কোনো আপত্তি নাই। যে চোখ দিয়ে আমি বিশ্বনবীকে দেখছি, যে চোখ দিয়ে বিশ্বনবীকে দেখব, ওই চোখ দিয়ে আমি আল্লাহ তোমাকে একটা বারের মতো দেখতে চাই। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে এই ঈমানকে মজবুত রাখার জন্য, কিন্তু আমার আপনার অবস্থা কি? মুহূর্তের ভিতরে ঈমান চলে যায়, মুহূর্তের ভিতরে ঈমান চলে আসে। সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, বিকালবেলা বেঈমান হয়ে ঘরের মধ্যে প্রবেশ করি, সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, সকালবেলা বেঈমান হয়ে ঘরের মধ্যে প্রবেশ করি। তার কারণ কোন কাজ করলে ঈমান আসে, কোন কাজ করলে ঈমান যায়, এই এলেম আমার আত্মার ভিতরে নাই। কোন কাজ করলে, কোন কথা বললে ঈমানের মতো দৌলত চলে যায়, কোন কথা বললে ঈমান ভিতরে আসে, এই সংজ্ঞা আমাদের জানা নেই, এই এলেম আমার ভিতরে নাই। এই জন্য আপনি আমি অহরহ এমন কিছু কথা মুখ দিয়ে বের করছি, আপনি আমি এমন কিছু কাজ করছি, এমন কিছু আকীদা বিশ্বাস স্থাপন করেছি, যেই কাজ করার জন্য, যেই কথা বলার জন্য আবার আপনার মূল্যবান ঈমান চলে যাচ্ছে, কিন্তু আমার আপনার কোনো খবরে নাই। খুদার কসম, খুদার কসম, ঈমান ছাড়া বেঈমান হয়ে যে ব্যক্তি কবরে শুইবে তার কবর হবে শাস্তি, মিজানের শাস্তি, হাসরের শাস্তি, বিনা হিসেবে জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নেই। ঈমান বড় মূল্যবান রত্ন, দামি জিনিস। ঈমান যার ভিতরে আছে তার দাম আছে, যার ঈমান না তার কোনো মূল্য নেই, দাম নেই। এই জন্য ঈমানের পিছনে মেহনত করতে হবে। কোন কাজ করলে ঈমান চলে যায় আমাদেরকে জানতে হবে, কোন আকীদার উপর বিশ্বাস করলে ঈমান চলে যায় এটা আমার জানা থাকতে হবে। কোন অবস্থাতেই ঈমানকে একটা মুহূর্তের জন্য অন্তর থেকে সরানো যাবে না, যদি বলেন ঠিক কিনা। বিভিন্ন দিকে হাঁটছে, বিভিন্ন রাস্তার প্রতীক, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, কিন্তু তাদের বোঝা উচিত যে আমি যেই রাস্তা হাঁটছি আমার রাস্তার শেষ সীমানা কি, রাস্তার সীমানা কোথায়, শেষ রাস্তা কোথায় গিয়েছে, জান্নাতে গিয়েছে নাকি জাহান্নামে গিয়েছে। এমন একদিন আসবে ওই রাস্তায় হেঁটে হেঁটে এমন এক জায়গার মধ্যে চলে যাব, ওই জায়গা থেকে ফিরে আসা আর কোনো সুযোগ হবে না। ও বাবাজির এখনো সময় আছে, সমস্ত রাস্তা পরিহার করে আমরা এক কাতারে চলে আসি, এক রাস্তার প্রতীক হয়ে যায়, এক রাস্তায় চলে আসি, যেই রাস্তার শেষ সীমানা হয়েছে জান্নাত, ওই রাস্তার প্রতীক হয়ে যায়, তবে দুনিয়াতে শান্তি হবে, পরকালে শান্তি হবে, যদি বলেন ঠিক কিনা। আজকে অফসোস আমরা সে কোরআন বুঝতে চাই না, যেই রাস্তার যাত্রী হলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে ওই রাস্তার সন্ধান আপনি আমি করতে রাজি না, ধর্মীয় জ্ঞান জ্ঞানী জ্ঞানী হইতে রাজি না, কোরআন বুঝতে রাজি না, কোরআন পড়তে রাজি না, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি না। কলেজ বার্ষিকীতে পড়াইতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে, বাইরে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারতেছি, কিন্তু আফসোস হলে সত্য আমার সন্তানকে আজকে অল্প কিছু টাকা খরচ করে ভালো একটা মাদ্রাসা পড়াইতে রাজি না, কোরআনে হাফেজ বানাইতে রাজি না, যদি বলেন ঠিক কিনা। মুহতারাম হাজেরিন, আমার আত্মার ফ্যামিলির থেকে যদি একটা সন্তানকেও কোরআনে শিক্ষা দেয়, কোরআনে তালিম দেয়, কোরআনের হাফেজ বানাইতে পারি, তাহলে হতে পারে একটা সন্তান দুনিয়াতে আমাদের হেদায়েতের উসিলা হয়ে যাবে, পারি কিনা জোরে বলেন। একটা হাফেজ কোরআন, একজন আলেম, একজন কোরআন পড়নেওয়ালা পুরা
নাজাতের উসিলা হয়ে যেতে পারে, পারে কিনা দূরে বলেন। দুনিয়াতে একটা কম, একটা সম্প্রদায়, একটা এলাকা হেদায়েত পেয়ে যেতে পারে একজন হাফেজের উসিলা, পারে কিনা দূরে বলেন। একটা ঘটনা মনে করেছে বলবো, আউলাদের রসুল হযরতুল আল্লাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ, ঘটনা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ, তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ ছোট্ট একটা দেশ, ওই দেশে সফর করার জন্য গিয়েছে, গিয়ে দেখলেন বড় বড় মসজিদ, মসজিদ বদ্দুর মুসল্লি সুল্লুতি লেবাস, এই অবস্থা দেখে কবির কিছু লোকদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের চতুর্দিকে তো সমুদ্র সৈকত, তোমরা পাঁচ অক্ত নামাজি, মসজিদগুলো অনেক সুন্দর, ইতিহাসে কোনো পয়গম্বরদের আগমন মালদ্বীপে আমরা পড়ি নাই শুনি নাই, তোমরা কালিমার দাওয়াত কিভাবে পেয়েছ? কিছু প্রবীণ ব্যক্তি বলে তার পিছনে একটি ইতিহাস রয়েছে। ইতিহাস কি? আমাদের দেশে আরব দেশ থেকে একটা বালক এসেছিল যার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। নামটা কি? হাফেজ আবুল বারাকাত। তার এখনো দাড়ি মুছ উঠে নাই। এই হাফেজ আবুল বারাকাতের উসিলা পুরা মালদ্বীপে আল্লাহ তাআলা কালিমা প্রচার করে দিয়েছে, সুবহানাল্লাহ। কি ঘটনা! হাফেজ আবুল বারাকাত আরব দেশের লোক, অন্য এক দেশ থেকে তার ব্যবসায়িক কাফেলা মালামাল নিয়ে জাহাজ করে আরবের উদ্দেশ্যে রওনা করেছে, ঘটনাক্রমে তার জাহাজ সাগরের মধ্যে ডুবে গেল। হাফেজ আবুল বারাকাত একটা কাঠের তক্তার উপর বাসতে বাসতে মালদ্বীপে এসে পৌঁছলো, মালদ্বীপে আশ্রয় নিল একটা বৃদ্ধা মহিলার উপরে, বলে মা আমি আরব দেশ থেকে এসেছি, আমার সাথী সঙ্গী সবাই ডুবে মরে গেল, মালামাল সব ডুবে গেল, আল্লাহ আমাকে হেফাজত করেছে, মা আমাকে একটু জায়গা দেন, আমাকে একটু আশ্রয় দেন। বৃদ্ধা মহিলার একমাত্র একটা কন্যা সন্তান ছিল, তার স্বামী ছিল না, তার কোনো পুত্র সন্তান ছিল না, দ্বিতীয় আর কোনো কন্যা সন্তানও ছিল না। হাফেজ আবুল বারাকাত বলে মা আমি আপনার কাছে অন্ন চাই না, বস্ত্র চাই না, আমি শুধু থাকার জায়গাটুকু চাই, আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি কাজ করব, আমার গায়ে শক্তি আছে। হাফেজ আবুল বারাকাত জীবিকা নির্বাহ থাকিতে প্রত্যেক দিন জঙ্গলে চলে যাই লাকড়ি সংগ্রহ করার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাকড়ি কেটে, বিকাল যখন হয় সন্ধ্যা ঘনে আসে, লাকড়িগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে। এক দিন যায় রাত যায়, মাসের পর মাস যাচ্ছে এরকম ভাবে, হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরল, মাগরিবের আগ মুহূর্তে ঘরের মধ্যে এসে দেখলো যে এই বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দিয়েছিল, বৃদ্ধা মহিলা এবং তার একমাত্র কন্যা সন্তান কুমারী সন্তান জুড়ে সুরে আওয়াজ করে কাঁদতেছে। এই হাফেজ আবুল বারাকাত বলে মা আপনি কেন কান্না করতেছেন, কান্নার কারণটা কি বলবেন? বলে বাবা রে তুমি আরব দেশের মানুষ, তোমাকে বললে আর কি লাভ হবে, তোমাকে বলতে পারবো কোনো লাভ হবে না। হাফেজ আবুল বারাকাত বলে মা আমি তো শোনারও অধিকার আছে, অনেকদিন যাবৎ আপনার ঘরে আমি আশ্রয় পেয়েছি, আপনার ঘরে আমি লালিত পালিত হচ্ছি, আপনি আমাকে দয়া করে কারণটা বলেন। এবার এই বৃদ্ধা মহিলা বলে বাবা রে তুমি শোনো, আমরা হলাম মালদ্বীপের মানুষ, চতুর্দিকে সাগর আর সাগর, আমাদের দেশে এই সাগর থেকে প্রতি এক মাস পর পর একটা দানব আসে, দানব এসে সমস্ত মালদ্বীপকে তছনছ করে চলে যায়, আর এই তাদের দানবের হাত থেকে নির্যাতন থেকে বাঁচার জন্যে আমরা প্রতি মাসের শেষ দিনে এই মালদ্বীপের মধ্যে যে নাকি এক মার এক সন্তান কুমারী সন্তান তাকে সাজিয়ে গুছিয়ে ওই সাগরের মধ্যে ভোগ দিতে হয়, সাগর থেকে একটা দানব এসে রাত্রে তাকে যা কিছু করার পরে মেয়েটাকে মৃত্যু মেরে তারা সেই সাগরের মধ্যে চলে যায়। একটা মেয়ে উসিরা পুরা মালদ্বীপের মানুষ জানে রক্ষা পায়, ও বাবা আজকে যে আমার মেয়ের পালা, কিছুক্ষণ পরে মালদ্বীপের প্রশাসনের পক্ষ থেকে লোকজন আসবে, আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, আজকে আমার মেয়েটাকে এই যে নদীর কিনারার মধ্যে একটা মন্দির দেখা যায়, মন্দিরের মধ্যে আমার মেয়েটাকে রেখে দিয়ে আসবে, রাত্রিবেলা সাগর থেকে দানব এসে আমার মেয়েটাকে যা কিছু করার করার পরে হত্যা করে চলে যাবে, এই মেয়েটার উসিলা পুরো মালদ্বীপবাসী রক্ষা পাবে, ওরে বাবা আমার মেয়েটাকে যেন
কি নিয়ে যাবে, এই জন্য আমি কান্দতেছি, আমার মেয়েটা কান্দতেছে। এবার হাফেজ আবু বারাকাত বলে, মা আপনি কান্না থামান, আপনার কান্দতে হবে না, আপনার মেয়েকে আজকে যেতে হবে না, আপনার মেয়ের স্থানে আমি হাফেজ আবু বারাকাত যাব। বলে সুবহান আমাকে তাদের হাতে উঠে দিবেন, আমি হাফেজ আবুল বারাকাত ওই মন্দির পর্যন্ত যেতে চাই। এবার বৃদ্ধা মহিলা বলে, বাবা রে তুমি যেতে হবে না, তুমি হলে আরব দেশের লোক, মেয়ে সন্তানকে দিতে হয়, কুমারী কোন সন্তানকে দিতে হয়, তুমি না ছেলে মানুষ, তুমি আরব দেশে, তোমাকে দিলে হবে না। হাফেজ আবুল বারাকাত বলে, মা এটা বলার কোন প্রয়োজন নাই, আপনার মেয়েকে যে অলঙ্কারাদি পড়াবেন, আমাকে পড়ে দেন, আমাকে সাজুগুজু করিয়ে দেন, পুলিশ বাহিনী যখন আসবে আপনার মেয়ের কথা আপনি বলবেন না, বলবেন এই যে আমি দিয়ে দিলাম, আমি যে হাফেজ আবুল বারাকাত, এই কথা তাদেরকে বলার কোন প্রয়োজন নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে পুলিশ বাহিনী চলে আসলো, একমাত্র কুমারী কন্যা সন্তানকে নেওয়ার জন্য। হাফেজ আবুল বারাকাতকে সাজুগুজু করিয়া স্বর্ণ অলঙ্কার পড়াইয়া রেডি রাখলো। পুলিশ বাহিনী আসার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতকে তাদের হাতে উঠাইয়া দিল, তার একমাত্র কন্যা সন্তান গড়ের পিছনে লুকিয়ে রইল। হাফেজ আবুল বারাকাতকে এই নদীর কিনারায় গির্জার মাঝখানে রেখে তারা চলে গেল। পুলিশ বাহিনী যখন চলে গেল, মাগরিবের সময় হয়ে গেল, হাসালাতুল মাগরিবের নামাজ আদায় করলেন হাফেজ আবুল বারাকাত। মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহ সে কুরআন তেলাওয়াত শুরু করে দিল। হাফেজ আবুল বারাকাত বলে, এসরের টাইম হয়ে গেল, এসর পর্যন্ত আমি কুরআন তেলাওয়াত করে আমি কাটিয়ে দিলাম, কিছু যে আমি দেখতে পাই না, কিছু যে আমার দৃষ্টিগোচর হয় না, এসরের টাইম হয়ে গেল, এসরের নামাজ আমি আদায় করলাম, এসরের নামাজ পড়িয়া আবার কুরআন তেলাওয়াত শুরু করলাম। কুরআন তেলাওয়াত যখন শুরু করেছি, হঠাৎ করে দেখতে পাইলাম সাগর থেকে জাহাজের মতো বিকট শব্দ দিয়ে কি যেন মালদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। হাফেজ আবুল বারাকাত এই দৃশ্য দেখে মন্দির থেকে বের হয়ে আল্লাহর কুরআন আবার আওয়াজ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলো। যখন যতই কাছে আসে, হাফেজ আবুল বারাকাত কুরআন তেলাওয়াতের আওয়াজ আরো বৃদ্ধি করে। হাফেজ আবুল বারাকাত বলে, আমার আওয়াজ এমন বৃদ্ধি পেল, কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওই দানব গোষ্ঠী আর মালদ্বীপে আসতে পারলো না। সারা রাত কুরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। সকালবেলা পুলিশ বাহিনী আসে লাশ নেওয়ার জন্য, তাকে দাফন করতে লাশ নেওয়ার জন্য আসলো গির্জার ভিতরে। তলাজিরা যখন গির্জা ইট দিয়ে তাকাইলো, একলে কি বালক এখনো মুখ গজাই নাই, দাড়ি গজাই নাই, বসে বসে কি যে তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এবার পুলিশ বাহিনী বলে, ওরে বালক মেয়েটা কোথায়, কোথায় সে মেয়ে যে মেয়েকে সন্ধ্যাবেলা সাজুগুজু করিয়া মন্দিরের ভিতরে রেখে গেলাম। হাফেজ আবুল বারাকাত বলে, না না তোমরা কোনো কন্যা সন্তানকে রেখো নাই, গতকালকে আমি হাফেজ আবুল বারাকাত তোমাদের সঙ্গে এখানে এসেছিলাম। হাফেজ আবুল বারাকাত বলে, না কোনো কন্যা সন্তান রেখো নাই, সাজুগুজু করে আমাকে তোমরা রেখে গেলাম, আমি সেই কন্যা সন্তানের ভাব ধরেছিলাম, মূলত আমি কোন কন্যা সন্তান না। বলে বলে রাত্রেবেলা কোনো কিছু দেখো নাই, বলে হ্যাঁ দানব যখন এই দিকে আসতে লাগলো, আমি এই কুরআন তেলাওয়াত শুরু করলাম, কুরআন তেলাওয়াত শুনে দানব গোষ্ঠী তারা ঘুরে চলে গেল। তারা চলে গেল। এবার এই হাফেজ
আবুল বারাকাতকে নিয়ে তারা বাদশার দরবারে হাজির করলেন। বাদশা মহোদয় জিজ্ঞাসা করে, কিরে বাবা ঘটনা কি তুমি বলো। এবার হযরত আবুল বারাকাত বলেন, বাদশা মহোদয় যা বলবো সত্য বলবো, গতকালকে যে মেয়েটির পালা ছিল মেয়েটির স্থানে আমি হাফেজ আবুল বারাকাত সাজুকর করে এসেছিলাম। বলে রাতে কিছু তুমি দেখো নাই দানব টানব? বলে না কিছু আমি দেখি নাই, দেখেছি দূরে যখন তারা অগ্রসর হলো আপনার এই মালদ্বীপের দিকে, তখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াতের উসিলা তারা পিছু হটেছে। এবার বাদশা বলে, আগামী মাসে যখন এমন দিন আসবে যদি এমনটা করতে পারো তাহলে আমি বাদশা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন নাকি আগামী মাস ওই দিন আসলো, ওই হাবিব আবুল বারাকাতকে পূর্বের ন্যায় সাজুগুজু করিয়া তাকে সে মালদ্বীপে এই গির্জার মধ্যে রেখে চলে আসলো। হাবিব আবুল বারাকাত গত মাসের নিয়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। হাবিব আবুল বারাকাত বলে, অন্যদিন আমি দেখেছিলাম সেই দানব আসতেছে, আজকে যখন প্রথম থেকে কোরআন তেলাওয়াত শুরু করেছি আজকের মতো রাত্রে আর দানবের কোনো চেহারা আমি দেখি না, আর কোনো দানব আমি দেখি নাই। এই হাবিব আবুল বারাকাতকে পরের দিন সকালবেলা আবার সে বাদশার সামনে নিয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করে, ওরে হাবিব আবুল বারাকাত রাতে কোনো কিছু দেখেছ? বলে না কোনো কিছু আমি দেখি নাই, গত মাসে যে আমি দানব দেখেছিলাম আর এই রাতে যখন আমাকে পুলিশ বাহিনী গির্জার ভিতরে রেখে চলে আসলো, আমি প্রথম থেকে কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াত আমি করতে লাগলাম বিকট শব্দ দিয়ে, আমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা পুরো মালদ্বীপবাসীকে হেফাজত করেছে। যখন হাবিব আবুল বারাকাতের জবান থেকে বাদশা এমন কথা শুনলো, ওই যে একমাত্র কন্যা সন্তান আর বৃদ্ধা মহিলা আর বাদশা তিনজন একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মালদ্বীপের বাদশা আর বৃদ্ধা মহিলা একমাত্র কন্যা সন্তান যখন কালিমা পড়ে মুসলমান হলো, তাদের এই মুসলমান হওয়ার দ্বারা কালিমা পড়া দ্বারা পুরো মালদ্বীপবাসী একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলতেছিলাম দুনিয়ার মধ্যে একজন হাফেজ কোরআন একজন আলেম পুরো জাতির জন্য একটা সম্প্রদায়ের হেদায়েতের জন্য কবুল হইতে পারে কিনা জোরে বলেন, তার জ্বলন্ত প্রমাণ পুরা মালদ্বীপের মধ্যে কালিমা প্রচার করেছে, সমস্ত মালদ্বীপবাসী কালিমা পড়ে ধন্য হয়েছে, উসিলা হলো একমাত্র হাফেজ আবুল বারাকাত, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মুতম হাজরিন, আমার একটা সন্তানকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি হাফেজ আলেম বানাই তাহলে তার উসিলা দুনিয়া তো হেদায়েত পাবো পরকালেও নাজাত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।